আল্লাহর পথে চলো পাবে জান্নাত, নবীর দেখানো পথে মিলবে নাজাত। আল্লাহর পথে চলো পাবে জান্নাত, নবীর দেখানো পথে মিলবে নাজাত। যদি চাও পেতে তুমি জীবনের স্বাদ, তোমার জন্য আছে শুভ এবারাত। পীরাউলিয়াদের হাতে রেখো হাত, তোমাকে দেখিয়ে দেবে আলোকিত পথ। পীরাউলিয়াদের হাতে রেখো হাত, তোমাকে দেখিয়ে দেবে আলোকিত পথ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمد الله سبحانه وتعالى عز وجل، والصلاة والسلام على رسوله النبي الحبيب الكريم وعلى آله وصحبه وأولياء أمته وعلينا ما هم أجمعين وبعد. দূরের কাছের দেশের ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, দরবারে গৌসুল আজম মেজবানদার শরীফের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজবানদারিয়ার সৌজন্যে মাহে রমজানুল মোবারক উপলক্ষে 30 দিন ব্যাপী নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত পথ। এ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ও বারাকাতু। বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস মাহে রমজানুল মোবারক। অনেক বরকত, নিয়ামত, রহমত নিয়ে আমাদের সামনে এসেছে। আমরা দেখতে দেখতে মাহে রমজানুল মোবারকের একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি। আজ মাহে রমজানুল মোবারকের 24তম দিন। আপনাদের খেদমতে আজকেও অন্যান্য দিনের মতো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস রেখেছি। আজকে আলোচনার বিষয় হলো ওলি আউলিয়াগণের খুসরুজ শরীফ উদযাপন ও উরস শরীফ উদযাপন সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দীন, জামালপুর দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নসীন, পীরে তরিকত আলহাজ আল্লামা নুরুল ইসলাম জামালপুরি সাহেব মাদ্দাজিল্লুল আলী। আমরা মোহতারামের নিকট থেকে আজকের এই নির্দিষ্ট বিষয়ে ওলি আউলিয়াগণের খুসরুজ এবং উরস শরীফ উদযাপন কতটা শরীয়ত সম্মত এ সম্পর্কে আমরা চলন আলোচনা শুনি। মহতরাম, খুসরুজ শরীফ এবং উরস শরীফ আউলিয়া ইকরামের বেলায় ব্যবহার হয়, আমাদের দেশে উদযাপিত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। গৌসে পাকের উরস শরীফ দেখেছি ইরাক শরীফ, ইরাকের মধ্যে মিশরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুসরুজ উরস শরীফ হচ্ছে, ধারাবাহিকতায় আমাদের দেশেও হচ্ছে। খুসরুজ শব্দটা কোন শব্দ, অর্থ কী, উরস শরীফের অর্থ কী, এই দুটার শরীয়ত সম্মত সমাধান কী হবে? কোরআনে পাকে আল্লাহ পাকের সাত ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, সে ইন দ্য বাউন্টি অ্যান্ড ইন দ্য মার্সি অফ আল্লাহ লেট দেম রিজয়েস। আল্লাহ বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি ঘোষণা করে দিন তারা যেন আল্লাহর রহমত ও অনুগ্রহ পেয়ে বেশি বেশি করে আনন্দ করে, উৎসব করে। প্রকৃতপক্ষে নবী রসুল আউলিয়াই কামিলিন, ওলি আল্লাগণ, বুজুর্গানে দিন, দিনের ধারক বাহক যারা, তারা দুনিয়াতে আসেন রহমত নিয়ে। আপনি অন্যদিনের আলোচনায় বলেছেন, ইন্না রহমাতাল্লাহে করিবুম মিনাল মুহসিনিন, এই মুহসিনিনদের মধ্যে সর্বপ্রথম আমাদের রসুল, অন্যান্য নবী রসুল ওলি গওস কুতুব আলী মহকানি দিনদার পরহেজগার সকলেই মহসিন। আল্লাহ নিজে দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা যদি আমার রহমত পেতে চাও তাহলে মহসিনিন ব্যক্তিদের সাথে, ওই যুগের মহসিন নবী রসুলরা ছিলেন। নবী, আমাদের প্রিয় নবীর দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, ওলি আল্লাহরাই হচ্ছেন রহমতের হকদার। তাদের কাছে গেলে রহমত পাওয়া যাবে, অনুগ্রহ পাওয়া যাবে, আল্লাহর দিদার লাভ করা যাবে, শান্তি পাওয়া যাবে,
তাজকিয়া লাভ হবে, কল্যাণ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ পাওয়া যাবে। যে জন্য তাদের খুশরোজ, খুশরোজ এটা হলো ফার্সি শব্দ, খুশরোজ অর্থাৎ যেদিন ওই মহান ব্যক্তি, আল্লাহর বিশেষ নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ আমরা আরও পরিষ্কার করে বলতে পারি নবী রসুলদের পরেই ওলি আল্লাহ, যারা ইসলামের ধারক বাহক, ইমানের আলোক শিখা নিয়ে দুনিয়াতে আসেন, তখনই সৃষ্টির জন্য তারা রহমত হিসেবে দুনিয়াতে আবির্ভূত হন। এই জন্য তাদের অন্যান্য সাধারণ মানুষের দিবস উদযাপন করার জন্য কোনো বিধান নেই, জন্মদিবস উদযাপন করার জন্য কোনো বিধান নেই। তারপরও আমরা সামাজিকভাবে অনেক সময় আমার ছেলের জন্ম, আপনার ছেলের জন্ম, এগুলো আমরা করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে নবী রসুল ওলি আল্লাহদের স্মৃতিচারণ করার জন্য, তাদের জীবনের বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করার জন্য খুসরো শরীফ এবং উরুস শরীফের বিধান রয়েছে। কোরআন হাদিসে এই দিক নির্দেশনা রয়েছে যে যেহেতু ওলি আল্লাহরা আল্লাহর রহমত নিয়ে আসেন, তাদের কাছে যে আল্লাহর প্রিয় বান্দারা পাপি তাপি সর্বশ্রেণীর মানুষ সেখান থেকে নাজাত পান, মুক্তি পান, রহমত পান, এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তা পাওয়ার জন্য জেহাদ করে, সংগ্রাম করে, সাধনা করে, কৃচ্ছতা অবলম্বন করে, নফসের বিরুদ্ধে রিয়াজত করে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিই, আমার প্রাপ্তির পথ দেখিয়ে দিই। সাথে সাথে এই আয়াতে এর সাথেই সংযুক্ত ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই মুহসিন বান্দাদের সাথে অবশ্যই অবশ্যই আল্লাহ সম্পৃক্ত রয়েছেন। ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা মুহসিনিন ব্যক্তিদের সাথে বিরাজমান। ইনশাআল্লাহ আমরা আরও কোরআন হাদিসের আলোকে এই বিষয়ের উপর আলোচনা শুনবো। আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত দুইটা পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খুসরোজ উরুস শরীফের আলোচনা শুনছিলাম। আমরা বিরতিতে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। বাংলার বৃহৎ ফ্যাশন হাউস চন্দ্রবিন্দু শাহ, সব বয়সে সবার জন্য সালোয়ার কামিজ, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, শর্ট প্যান্ট, লুঙ্গি, জুতা, কসমেটিক্স ও জুয়েলারি সামগ্রীর বিশাল সমাহার। আপনার ঈদের কেনাকাটার জন্য আজই চলে আসুন চন্দ্রবিন্দু শাহ সনি সিনেমা হলের বিপরীতে, মিরপুর 1, ঢাকা। উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র মাইজ ভান্ডার দরবার শরীফের অন্যতম মধ্যমণি আধ্যাত্মিক সাধক ইমামে আহলে সুন্নাহ শাইখুল ইসলাম হযরতুল হজ আল্লামা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজ ভান্ডারি কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ ও ওনার স্থলাভিষিক্ত শাহ সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানির ইসলামের খেদমতে ও জনকল্যাণে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা মসজিদ, মাদ্রাসা সহ অর্ধশতাধিক দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবারও আপনাদের প্রিয় আলোকিত পথ অনুষ্ঠানে ফিরে এসেছি। আমরা আলোচনা শুনছিলাম, প্রাণবন্ত আলোচনা, খুসরো শরীফ ও উরুস শরীফ প্রসঙ্গে। আমাদের বিজ্ঞ আলোচক খুসরো শরীফ সম্পর্কে অনেক আলোচনা করেছেন, আমরা আরও আলোচনা শুনব খুসরোস পাশাপাশি উরুস শরীফ, এই দুটো বিষয়ে আলোচনার আজকে বিষয়। তো খুসরো শরীফ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, আনন্দের দিন, খুশির দিন, আল্লাহর ওলিগণ নিয়ামত, যারা যেদিন পৃথিবীতে আসেন আমাদের আনন্দের দিন, আনন্দের দিন, তাদের ওসিলায় অনেক মানুষ আল্লাহ আল্লাহ রসুলের পথে পথে ইমান লাভ করে, জি, প্রেম মহব্বত ভালোবাসা হেদায়েত লাভ করে। তো আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা লক্ষ্য করি, নবী রসুল ওলি আল্লাহ তারা হচ্ছেন ইমান আমলের প্রেরণার উৎস। শুধু আমরা যদি মনে করি যে আমরা ইবাদত বন্দিগি করব, ইসলামের বিভিন্ন অনুষ্ঠানগুলো পালন করব, তাদের এত্তেবা করব না, সেটার মধ্যে কোনো জজবা থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। যে জন্য তাদের খুসরো শরীফগুলো আমাদের জন্য ইবাদতের প্রেরণা, এবং তাদের জীবনের বিভিন্ন আলোচনা করে আমরা সেখান থেকে প্রেরণা পাই, শিক্ষা পাই, তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সেখান থেকে আমরা অনেক জানতে পাই। এমনকি আমরা যারা জ্ঞানী গুণী ইমানদার নন, অথবা ইমানদারদের মধ্যেও যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দার্শনিক, সাহিত্যিক হন, তাদেরও দেখা যায় জীবনী আলোচনা হয়, তাদের জীবনের বিভিন্ন দিক, তাদের জীবনের সফলতা, ব্যর্থতা, শিক্ষাগত যোগ্যতা,
তারা কি কি ভালো কাজ করেছেন, কি কি শিক্ষণীয় কাজ করেছেন, ওইখান থেকে সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করে। আমাদের দেশে আমরা দেখি রবীন্দ্রনাথেরও জন্মদিন সরকারিভাবে বাদ প্রতিবাদ নাই, সোমবার সম্পর্কে সোমবারের রোজা, সোমবারের মর্তবা সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল সোমবারে কেন রোজা রাখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ওয়াহিয়ুন, ওই দিনেই আমার জন্ম, ওই দিনে আমার ওহির সূচনা। এটা তো স্পষ্ট একটা দলিল, জন্মদিন পালন করা, নিজেই নিজের জন্মদিন পালন করে চলেছে। কাজেই এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে নবী রসুল ওলি গস কুতুব আল্লাহর প্রিয় ভাজনদের খুসরত শরীফ করা মুবারক কাজ। সেই দিন শুধু আমরা অন্যান্য আলোচনাগুলির মধ্যে বিভিন্নভাবে ইসলামের বাইরেও আলোচনা হয়, ইসলামের বাইরেও বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু খুসরত শরীফে দেখা যায় কোরআন শরীফ পাঠ করা হচ্ছে, আলেমুলামরা ওয়াজ নসিহত করছেন, জিকির আসকার হচ্ছে, দরুদ শরীফ হচ্ছে, মোনাজাত হচ্ছে, তারপর ওই মহান ওলি আল্লাহর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। তিনি কীভাবে রিয়াজত করেছেন, কত কষ্ট করেছেন, কত সাধনা করেছেন, কীভাবে তাহাজ্জাতের নামাজ আদায় করেছেন, কীভাবে সারা রাত কান্নাকাটি করে আল্লাহ আল্লাহর রসুলের পথে গুজরে দিয়েছেন, ওইগুলি থেকে আমরা সাধারণ মানুষ শিক্ষা লাভ করতে পারি এবং এটা আমাদের জীবনের পরিবর্তন আনে, ইমান এবং আমলে আমরা মোকাম্মেল হতে পারি। সুতরাং খসরত শরীফ উম্মতে মুহাম্মাদের নাজাতের উসিলা, উম্মতে মুহাম্মাদের পথের দিশারি হলো খসরত শরীফগুলো। আসলে যে বলা হয় সৎ কাজে শতবাধা, শতবাধা, এই আমাদের যত ন্যাক কাজ, সৎ উদ্দেশ্যমূলক কাজগুলো হচ্ছে, এক শ্রেণীর মানুষ আছে এগুলার শুধু বিরোধিতাই করে যাচ্ছে। আমরা খসরু শরীফ পাশাপাশি ওরস শরীফ শব্দটাও আরবি শব্দ, ওরস শরীফ শব্দটা আরবি শব্দ, খসরু শরীফটা হলো ফার্সি শব্দ আর ওরস শব্দটা আরবি শব্দ। এই ওরস শব্দটা স্পষ্ট হাদিস শরীফ আছে, যখন হুজুর আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে বান্দা যখন কোনো মুসলমান মারা যাবে তার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে ইমানদার জবাব দেবে আল্লাহু রাব্বি, তারপরে জিজ্ঞাসা করা হবে অমা দিনুকা, তোমার ধর্ম কি, ইমানদার জবাব দিবে দিন ইয়াল ইসলাম, তিন নম্বর প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুল্লাজি বুয়িসা ফিকুম, তোমার সামনে যিনি যে লোকটা রয়েছেন উনি ইমানদার জবাব দিবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর ইমানদার মুসলমান যখন কবরে দিবে তখন ফেরেশতারা বলবে ওরুস ওরুস ওরুস, অর্থাৎ তুমি কামিয়াবি লাভ করেছ। এখন ওরুস ওরুস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নববধূ এবং স্বামীর মিলন, অর্থাৎ নবী রসুল আল্লাহর ওলি বুজুর্গান দিন যারা ধর্মের উপরে আল্লাহর অস্তিত্ব, নবীর অস্তিত্ব, কোরআন হাদিসের উপরে নিজের জীবনকে ফেদা করে যান, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থেকে ধর্মের মধ্যে অটল অবিচল থাকেন, তারা তাদের সবচেয়ে প্রিয়তম হলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির কাছে আল্লাহর চেয়ে প্রিয় কে নন, ওলি আল্লাহদের কাছেও আল্লাহর চেয়ে প্রিয় কেউ নন। এই জন্য যখন তারা অথবা আল্লাহর কোনো মকবুল বান্দা যিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী সব করেছেন, ঈমানে মোকাম্মেল ছিলেন, দুনিয়াতে সদা সর্বদাই কোরআন হাদিসের বিধান মোতাবেক চলেছেন, নিজের জীবনকে সমস্ত খাহিশাত থেকে ফিরিয়ে আল্লাহর দিনের উপরে সাবেত কদম রয়েছেন এবং আল্লাহকে সদা সর্বদাই সর্বশ্রেষ্ঠ মাহবুব বনেছেন, তাদের জন্য ওই দিনটা যখন সে ওই প্রশ্নের উত্তর দিবে তখন ফেরেশতারা বলবে ওরুস ওরুস, এমনকি কথা হলো নাম কা নওমেল ওরুস, তুমি নববধূ যেরকম স্বামীর কোলে ঘুমিয়ে পড়ে, হে এই কবরবাসী তুমি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, এই কিয়ামত পর্যন্ত তোমাকে আর ডিস্টার্ব করা হবে না। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে কোরআন শরীফের ইবারত থেকে বোঝা যায় যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অ্যাকাউন্টেড দেম নট টু বি ডেড হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ইন দ্য ওয়ে অফ আল্লাহ, দে আর অ্যালাইভ এন্ড দে গেট দেয়ার সাস্টেনেন্স ফ্রম দেয়ার লর্ড। আল্লাহ নিজে বলতেছেন তোমরা চিন্তাও করো না, হিসাব করো না, যারা আল্লাহর রাহে নিজের জীবনকে উৎসর্গ করেছেন বরং তারা জীবিত, কবরেও তাদের রেজেক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষে ইনশাআল্লাহ আমরা এখান থেকে আলোচনা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা,
সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া প্রকাশিত কোরআন হাদিস এজমা কিয়াস অনুযায়ী গবেষণা ধর্মী মাসিক নূরে রহমান ও পাক্ষিক সুফি বার্তা পড়ুন। ইসলামের সঠিক আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ও তাসাউফ সম্পর্কে জানুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের প্রিয় আলোকিত পথ অনুষ্ঠানে আমরা ফিরে এসেছি। খসরুস শরীফ ও উরস শরীফ সম্পর্কে আলোচনা চলছে। কোরআন শরীফ থেকে আলোচনা করছিলেন বিজ্ঞ আলোচক যে মোহতারাম আলোচনা করছিলেন, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো, মৃত বলে চিন্তাও করো না। আরেকটা আয়াত আছে সূরা বাকারা শরীফে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমাদের দেমাগে ধরে না। তাহলে এখানে দেখা যায় শহীদদেরকে উদ্দেশ্য করে, উদ্দেশ্য করে বলা। তাহলে শহীদরা যদি কবরে জিন্দা থাকে, আল্লাহর রিজিক প্রাপ্ত হয় কোরআনের দ্বারা, তাহলে শহীদদের থেকে অনেক দরজার উপরে হলো বুকে হাতে পিঠে রসুল বা নবী লেখা ছিল না, সৃষ্টি জগতের মানুষের মুখ দিয়ে বের হয়েছে, এমনকি সৃষ্টি জীবেরা পর্যন্ত নবী রসুলদেরকে চিনতে পেরেছেন। হায়াত ইমাম রিফাই, ইমাম রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গ্রন্থের মধ্যে এসেছে, গৌসে পাক যখন হজ করতে গিয়েছেন, হজ শেষে মদিনা শরীফ গেলেন, আল্লাহ রসুলের জিয়ারত করে সালাম দিলেন এবং সশরীরে দিদার চাইলেন। তখন কিতাবের মধ্যে লিখেছেন, ফা মাদ্দা ইয়াদা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী রওজা শরীফ থেকে হাত মুবারক বের করে দিয়েছেন, ফা কাব্বালাহু, গোসে পাক চুম্বন দিয়েছেন। আমাদের দেশে হবিগঞ্জ জেলায় মুরারবন্দি যে শাহ নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দাফন করার পরই কিছুক্ষণের মধ্যে উনি ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ, এত নজির নিদর্শন আমাদের সামনে দেওয়ার পরেও আমাদের দেশে কিছু লোক আছেন যারা এই দেশের অলি প্রেমিক নবী প্রেমিক মানুষদের ঈমান নষ্ট করার জন্য বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াছুটি করেন। এই আউলিয়া ইকরামের এই খসরুস শরীফ উরস শরীফ এই দিবসগুলা আমাদের একরকম বলা যায় ধর্মীয় সংস্কৃতির দিবসের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো যেখানে আসলে আল্লাহর জিকির। খসরুস শরীফ বলতে এই শব্দটা বলা মাত্র বা উরুজ শব্দটা বলা মাত্র ইসলামী কালচার ভেসে ওঠে। এটা কোনো খ্রিস্টানের শব্দও না, ইহুদি নাসারা হিন্দুদের শব্দ না, যেমন মাজার, এটা কোনো হিন্দুর শব্দ, হিন্দুদের কৃষ্টি ফুটে ওঠে না, কোনো ইহুদি নাসারার কালচার ফুটে ওঠে না। যে মাজার সম দেখা যায় হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রসুল সকল আম্বিয়াই কারামের মাজার আছেন, অথচ মাজারের বিরুদ্ধে আজকে নানান ফতোয়া। ওলি আল্লাদের যুগে যুগে ওলি আল্লাদের মাজার ছিল, এখনও আছে, কিন্তু সেই মাজারগুলির বিরুদ্ধে ওলি আল্লাদের মাজার, নবী রসুলদের মাজার, যেটা ইসলামের সংস্কৃতির অন্যতম বিষয়, ইসলামী সংস্কৃতির সাথে যেগুলো অবিচ্ছেদ্যভাবে জড়িত, অথচ এইগুলি বলা হচ্ছে এইগুলি শেরেক, বেদাত, হারাম, এগুলো করা যাবে না, নাজায়েজ, এরকম ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আসলে আমাদের এই এই শ্রেণীর মানুষগুলো ইহুদি চক্রের মধ্যে পড়ে, অথবা ওদের প্রলোভনে লোভে লালসায় এই সমস্ত কথাগুলি কোরআন হাদিস বিরোধী কথাগুলো প্রচার করার অপপ্রয়াস চালায়। আর আমাদের এই যুগ যুগ ধরে ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, দেশের বিভিন্ন জায়গায় ওলিয়া উলিয়াদের মাজার শরীফ, উরস শরীফ, তারপরে খসরুস শরীফ পালন হয়। এমনকি এই যে উরস সম্পর্কে কত বিভ্রান্ত ধারণা দেয় যে নবীজির জামানায় উরুস ছিল না, হুজুর উরুস শব্দটা সম্পর্কে থাকে, উরুস শব্দের অর্থ এরকম বিরাট জাকজমক পূর্ণ করে করতে হবে এমন কথা না, এই এই জিনিস থাকবে, এটা থাকবে না, ওটা থাকবে, এই সমস্ত থাকবে না, এইগুলো এটা উরুস না, উরুসের শব্দের অর্থটা বুঝতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উহুদের ময়দানে যারা শাহাদত বরণ করেছে ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই দিন দোয়া করেছেন, এবং ওখানে মিম্বর স্থাপন করেছেন, মিম্বরের মধ্যে বক্তৃতা দিয়েছেন, জান্নাতুল বাকিতেও আল্লাহর হাবিব গুরু যে জিয়ারত করেছেন। এইগুলো আমাদের জন্য শিক্ষণীয়, কিন্তু আমরা বিভ্রান্তিতে নিপতিত হই কেন? সকল মানুষকে যতক্ষণ আমরা সমান মনে করে যাব, সকল মানুষের সকল মুসলমানের মর্যাদা যতদিন সমানভাবে মনে করব,
আমার আমিত্বকে যতদিন অন্তর থেকে বিলীন না করে দেবো ততক্ষণ পর্যন্ত নবী রসুল ওলি গওস কুতুব তাদের সানমান, তাদের খুসরো শরীফ, তাদের উরসদি শরীফ, তাদের বেলাদত শরীফ এইগুলো আমরা পালন করতে রাজি হতে পারবো না, বরং বিরোধিতাই করে নাকি। অশেষ মোবারকবাদ, অত্যন্ত যুগোপযোগী বিষয়ে আলোচনা করেছেন কোরআন সুন্নার আলোকে। আমাদের সময় হয়েছে আজকে বিদায় নেয়ার। মাহে রমজানের 24তম দিন আমরা অতিবাহিত করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আবারও কাল দেখা হবে একই সময়ে আপনাদের প্রিয় আলোকিত পথ অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।